আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করার অনুরোধ রইল, কারণ বেশ কিছু মানুষের পরিচয় খুঁজে পাওয়াটা খুবই জরুরি। এই শরীরগুলো আসলে কার? আমরা যখন সারা বাংলাদেশে ঈদ উদযাপন করছি, তখনই বাংলাদেশের আমাদের যে বঙ্গোপসাগর আছে কক্সেস বাজারে, সেখানে একটা রহস্যময় ট্রলার ভেসে বেড়াচ্ছিল। এরপর বিষয়টি নিয়ে এই মুহূর্তে লাস্ট আপডেট হচ্ছে, কক্সবাজার বঙ্গোপসাগরে একটি যে ট্রলার, সেটা বেসিক্যালি একটা মাছ ধরা ট্রলার ছিল। তবে এই মাছ ধরা ট্রলারে আপনার ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা। সেখানে ট্রলারে বস্তা ভর্তি বেশ কিছু লাশ মিলেছে। শহরের 1 নং ওয়ার্ডস্থ সাগরের নাজিরারটেক পয়েন্টে এই বোটটি অবস্থান করছিল। গতকালকে দুপুরে আপনার মরদেহগুলো উদ্ধার করে এনেছে পুলিশ, ফায়ার সার্ভিস টিম। শেষ পর্যন্ত 10টি লাশ উদ্ধার করা হয়েছে, আর এই নিয়ে এখন পর্যন্ত কারো পরিচয় মেলেনি। সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। তিনি বলছেন যে স্থানীয় ছেলেরা বঙ্গোপসাগরের গভীর এলাকায় এই বোটটিকে দেখতে পায়। ঈদের দিন রাতে ফিশিং বোটটিকে টেনে নাজিরারটেক পয়েন্টে নিয়ে আসা হয়। সেখানে এনে বোটের ভেতর তারা বস্তাবন্দি গলিত বেশ কিছু মরদেহ দেখতে পাওয়ার পর পুলিশকে ইনফর্ম করে। এই ব্যাপারে কক্সবাজার সদল মডেল থানার যিনি ওসি সাহেব আছেন, মোহাম্মদ রফিক সাহেব, তিনি বলছেন যে জেলেদের কাছ থেকে খবর পেয়ে ঈদের দিন রাতেই ঘটনাস্থলে গিয়ে তারা বোটটি দেখেন এবং কি ভেতরে কিছু মরদেহ তারা দেখতে পান। পরের দিন সকালের দিকে ফায়ার সার্ভিসের দলকে সাথে নিয়ে এইসব মরদেহ উদ্ধারে যায় পুলিশ। সকাল থেকে চেষ্টা করে ফিশিং বোটটি কুলের কাছে নিয়ে যাওয়ার পর সেখানে আপনার মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। তো এখানে কিছু তথ্য আছে যে আজ থেকে প্রায় 15-16 দিন আগে বঙ্গোপসাগরের কুতুবদিয়া পয়েন্টে ডাকাতি করতে গিয়ে একদল জলদস্যু জেলেদের হামলার শিকার হয়েছিল। হামলায় জলদস্যুরা মারা পড়েছে এমন খবর বের হয়েছিল, কিন্তু এতদিন পর্যন্ত এই বোটটির হদিস পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে নাজিরারটেক পয়েন্টে ভেসে আসা বোটটি ওই জলদস্যু বা ডাকাতদের বোট হতে পারে। তাই নাজিরটেক ভেসে আসার খবর পেয়ে নিখোঁজদের স্বজনরা এখন সেখানে ভিড় করছেন। ওই ফিশিং বোটের ভেতর এখন পর্যন্ত 14টি মরদেহ আছে বলেই ধারণা করা হচ্ছে। ওই ফিশিং বোটের কোলতু স্টোরের ভেতর, আপনার কোল্ড স্টোর, সম্ভবত ভিতরে কোনো মানে ডেকডোক আছে, সেই ডেকের ভেতরে এই লাশগুলো পাওয়া গেছে গলিত অবস্থায়। এখন এখানে বেসিক্যালি আসলে ঘটনা কি হয়েছে, আমার ধারণা এখানে দুইটা ঘটনা হয়েছে। সমুদ্রপথে ডাকাতি এটা একটা কমন ইস্যু। জেলেরা দিন রাত পরিশ্রম করে সাগরে 1 সপ্তাহ 15 দিনের জন্য চলে যায়, কখনো কখনো ঝড়ের কবলে পড়ে, জোয়ারের কবলে পড়ে মারা যায়। তো এই মানুষগুলা এত কষ্ট করে যেই মাছ ধরে, সেই মাছকে আইনা করে কি এই জলদস্যুরা হুট করে গিয়া লুট করে। তো সাধারণ মানুষ যদি আসলে খেপে ঘটনাটা কি হয়, হয়তো এখানে ব্যাকগ্রাউন্ডে এমন কিছুই ঘটেছে যে এই জলদস্যুরা কোনো একটা জেলেদের টিমকে আক্রমণ করে বসছিল, আর জেলেরা দেয়ালে পিঠ ঠেকা বা এই জলদস্যুদের হাত থেকা নিজেদেরকে রক্ষা করতে গিয়া জীবনের তরে একেবারে এগুলারে কিন্তু রফা দফা করে ফেলছে। হয়তো সেখানে পিটাইয়া মাইরা ফেলছে, নয়তো ঘাইয়াইয়া মাইরা ফেলছে, কারণ জেলেদের কাছেও অনেক রঙের ধারালো অস্ত্র টস্ত্র থাকে পূর্ব প্রস্তুতি হিসেবে। তো আমার ধারণা যে এইখানে বেসিক্যালি এই ঘটনাই ঘটছে, যেহেতু বলা হচ্ছে যে একটা জলদস্যুদের ডা মানে কি বলা হয় যে বোট নিখোঁজ বা একটা গ্যাংই টোটালি নিখোঁজ, এরপর এই লাশগুলো আসছে। ফিশিং বোট তো বাংলাদেশেরই, তো এই রহস্যময় ট্রলারের ব্যাকগ্রাউন্ডে হয়তো কিছু লোভ, কিছু মানুষকে লুট করার প্ল্যান থেকেই এই মৃত্যুর শিকার হয়েছে এরা। তবে এখন পর্যন্ত কোনটা কার লাশ বা প্রকৃত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি, বিষয়টি নিয়ে ইনভেস্টিগেশন চলছে। তো ধারণা করা হচ্ছে আর কি যে এমনটাই ঘটেছে, আমারও মনে হয় যে বেসিক্যালি এমনটাই ঘটেছে। তো যাই হোক, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।